চট্টগ্রামের কাজলডুরি এলাকায় স্টেডিয়াম মার্কেটে 25তম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে মেজবানি অনুষ্ঠান ও অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র, চট্টগ্রামের সাবেক মেয়র জনাব আজম নাসিরউদ্দিন এবং আওয়ামী লীগের বিশিষ্ট ব্যক্তিবর্গ। যিনি দাঁড়ানোর জন্য সবার আগে ছুটে যান। দুলাল ভাই আল মানাহিলের স্বত্বাধিকারী, আমার অত্যন্তের মোহাম্মদ শফিকুল আলম, আমাদের অতিথিবৃন্দ ওখানে উপস্থিত আছেন, আমাদের সিটাং স্পোর্টসের স্বত্বাধিকারী। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম স্টেডিয়াম শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। তো আজকে আমাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের এই চট্টগ্রাম স্টেডিয়াম মার্কেট শপিং কমপ্লেক্সে টাইলস মার্কেট হিসেবেই পরিচিত, সিনিটারি আইটেমের জন্য চট্টগ্রাম বিখ্যাত। তো আপনাদের আমরা এখন আমরা এটা চট্টগ্রাম বৃহত্তম আকারে মার্কেটটা, এত বড় মার্কেট আর চট্টগ্রাম নাই। এটা যখন উদ্বোধন হবে চট্টগ্রাম বৃহত্তম আকারে হবে, তাই আজকে আমরা অভিষেক করতে যাচ্ছি। আমরা চাই আগে প্রাইস মার্কেট হিসেবে পরিচিত ছিল, এখন আমরা নানা রকম পণ্য দিই, এটা সীমাবদ্ধ রাখিনি। আমরা চাই প্রত্যেকটি পণ্য এখানে থাকবে, আমাদের মার্কেটগুলো সুন্দরভাবে চালার জন্য আমরা নতুন যে কাজ করতে অভিষেক অনুষ্ঠানে করছি, ওটা আমরা 3 বছর ব্যতীত এই কমিটির সুন্দর করে মার্কেটটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আজকে আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের নগর পিতার সাবেক মেয়র আজম নাসিরউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে থাকবে কেন্দ্রীয় দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এবং আরও বিশেষ অতিথি হিসেবে থাকবেন তামাক প্রেসিডেন্ট আবু তালেব এবং অন্যান্য অতিথিরা।